আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে উপস্থিত হয়েছি আমি শারমিন আক্তারুনা, সহকারী শিক্ষক ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলা ক্লাস নিয়ে। তো আজকে আমি আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা যে মডেল কোশ্চেন একের যে প্রশ্নোত্তরগুলো বাকি ছিল সেগুলো সলিউশন করাবো। তো আমি আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বলবো, তোমরা প্রতিদিন আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমগুলো দেখবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে প্রতিদিনের আপডেটগুলো পাবে এবং সে অনুযায়ী পরীক্ষা প্রস্তুতি নিবে। তোমরা ইতিমধ্যেই জেনেছ আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ঈদুল আজহার পরে অনুষ্ঠিত হবে। তো তাই আমি আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বলবো, তোমরা প্রতিদিনের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমগুলো দেখে প্রতিদিনের পাঠগুলো প্রতিদিন শেষ করবে। তো আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের যে মডেল টেস্ট বইটা আছে সেই মডেল টেস্ট বইয়ের মডেল একের 5 নং পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে 6 নং প্রশ্নোত্তর, 6 নং 7 নং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখন 6 নং-এ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মডেল টেস্ট বইয়ের মডেল একের 6 নং-এ আছে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। এই অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে। যে কোনো 5টি প্রশ্ন তৈরি করতে হবে। এই 5টি প্রশ্নের তৈরির জন্য 5 নম্বর থাকবে, 5টি প্রশ্ন 5 নম্বর। তো এখন আমরা পড়ি কি অনুচ্ছেদটি দেওয়া আছে। 6 নং-এ দেওয়া আছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন ব্যবহার করে 5টি প্রশ্ন তৈরি করো। তো অনুচ্ছেদটি হলো মামা বেশ মজার মানুষ, কাঁধে ঝোলানো একটি ব্যাগ, তাতে থাকে ছবি আঁকার জিনিস, থাকে একটা বাঁশি, পড়েন ঢাকার চারুকলা ইনস্টিটিউটে, মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার কেচর কেচর শব্দ, দেখলাম বাঁশের তৈরি কুড়ো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাই, খালুই ইত্যাদি আরও কত কি বসেছে, বাঙ্গি, তরমুজ, মুড়ি মুড়কি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অনুচ্ছেদটি পড়লাম এই অনুচ্ছেদটি পড়ে আমরা এখন প্রশ্ন তৈরি করব। প্রথমেই আসি অনুচ্ছেদের প্রথম বাক্যে আছে মামা বেশ মজার মানুষ। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন তো তৈরি করতে পারি, কে বেশ মজার মানুষ, তারপর কাঁধে ঝোলানো একটি ব্যাগ, তাতে থাকে ছবি আঁকার জিনিস, থাকে একটা বাঁশি। তাহলে আমরা প্রশ্ন করতে পারি মামার কাঁধে কি ঝোলানো থাকে, মামার কাঁধে কি ঝোলানো থাকে। দুই নম্বর প্রশ্নে আমরা লিখতে পারি মামার কাঁধে কি ঝোলানো থাকে। এরপর আসি তাতে থাকে কাঁধে ঝোলানো একটি ব্যাগ, তাতে থাকে ছবি আঁকার জিনিস, থাকে একটা বাঁশি, পড়েন ঢাকার চারুকলা ইনস্টিটিউটে। তাহলে প্রশ্ন লিখতে পারি তিনি কোথায় পড়েন,
তিনি কোথায় পড়ালেখা করেন? এরপর আসি মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। তাহলে প্রশ্ন লিখতে পারি, কখন নাগরদোলার শব্দ শোনা গেল? কখন নাগরদোলার শব্দ শোনা গেল? তারপর আছে মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালন, মাছ ধরার চাই, খালুই, আরও কত কি বসেছে, বাঙ্গি, তরমুজ, মুড়ি মুড়কি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। তাহলে আমরা প্রশ্নে লিখতে পারি, দোকানগুলো কিভাবে বসানো হয়েছে? দোকানগুলো বা বিভিন্ন দোকান কিভাবে বসানো হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পাঁচটি প্রশ্ন তৈরি। তোমাদের ৬ নং-এ এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, এই অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে। এই পাঁচটি প্রশ্ন তৈরির জন্য তোমাদের নম্বর থাকবে ৫। এরপর আমরা চলে যাব ৭ ও ৮ নং কোশ্চেনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসব ৭ নং প্রশ্নোত্তরে। ৭ নং-এ দেওয়া আছে নিচের যুক্তবর্ণগুলো আলাদা করে দেখাও এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে বাক্য লিখো। অর্থাৎ এরকম ৬০টি যুক্তবর্ণ দেওয়া থাকবে, যে কোনো ৫টি যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করতে হবে, যেই শব্দটি তৈরি করতে হবে সেই শব্দটি দিয়ে একটি করে একটি বাক্য লিখতে হবে। এই ৫টি যুক্তবর্ণ বিশ্লেষণ এবং একটি করে বাক্য গঠন তৈরি করতে হবে। তো এই ৫টি যুক্তবর্ণের জন্য থাকবে ১০ নম্বর, প্রত্যেকটি যুক্তবর্ণের জন্য ২ নম্বর করে। আমরা এখানে আছে মূর্ধন্য সম, এখানে যে ৫টি যুক্তবর্ণ দেওয়া আছে, মূর্ধন্য সম অসংযুক্ত, দন্তন ত অসংযুক্ত, দন্তন ধ সংযুক্ত, দন্ত শত অসংযুক্ত, মূর্ধন্য স ক অসংযুক্ত। তা আমরা এটা ভেঙে নিয়েছি, মূর্ধন্য স ম সংযুক্ত, এটাকে ভাঙলে হবে মূর্ধন্য স যোগ ম। এটা দিয়ে লিখেছি গ্রীষ্মকাল, তারপর বাক্য গ্রীষ্মকাল দিয়ে বাক্য তৈরি করেছি, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে। তারপরে আছে দন্তন ত অসংযুক্ত, এটাকে বিশ্লেষণ করলে হবে দন্তন যুক্ত, তারপরে দন্তন ত অসংযুক্ত দিয়ে শব্দ তৈরি করেছি দিগন্ত, দিগন্ত দিয়ে এখন বাক্য তৈরি করেছি সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায়। তারপরে আসি দন্তন ধ সংযুক্ত, এটাকে বিশ্লেষণ করলে হবে দন্তন যোগ ধ, এটা দিয়ে শব্দ তৈরি করেছি গ দন্তন ধ সংযুক্ত গন্ধ, গন্ধ দিয়ে এবার বাক্য তৈরি করেছি ফুলের গন্ধ শুকতে ভালো লাগে। তারপর দন্তস ত সংযুক্ত, এটাকে বিশ্লেষণ করলে হবে দন্তস যুক্ত, এটা দিয়ে গঠিত শব্দ হচ্ছে প্রশস্ত, তা প্রশস্ত দিয়ে বাক্য গঠন করেছি রাস্তাটি খুব প্রশস্ত। তারপরে আসি মূর্ধন্য স ক সংযুক্ত, এটাকে বিশ্লেষণ করলে হবে মূর্ধন্য স যোগ ক, এটা দিয়ে মূর্ধন্য স যোগ ক মূর্ধন্য স ক সংযুক্ত, এই যুক্তবর্ণটি দিয়ে গঠিত শব্দ হচ্ছে পরিষ্কার, এখন বাক্য গঠন করেছি শ্রেণীকক্ষ পরিষ্কার রাখবো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল যুক্তবর্ণ। তো তোমাদের যে মডেল থাকবে সেই মডেলে 60টি যুক্তবর্ণ দেওয়া থাকবে। যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে আলাদা করে যে শব্দটা তুমি তৈরি করবে সেই শব্দটি দিয়ে বাক্য গঠন করতে হবে। এই ছিল আমাদের 7 নং প্রশ্নোত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 8 ও 9 নং প্রশ্নোত্তর গুলো সমাধান করে দেখাবো। 8 নং-এ আছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখো। একটা এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদে কোনো প্রকার বিরাম চিহ্ন দেওয়া নেই। তো আমাদের এই অনুচ্ছেদটি পড়ে বিরাম কোথায়, কমা কোথায়, দাড়ি এগুলো বসাতে হবে। তা আমরা অনুচ্ছেদটি পড়ে নেই। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। সালাম বরকত, রফিক জব্বার, আরও অনেকে ছাত্র যাদের নাম জানা যায়নি শহীদ হন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে অনুচ্ছেদটি পড়লাম, এই অনুচ্ছেদটিতে কোথাও দাড়ি নেই, কোথাও কমা নেই। এখন অনুচ্ছেদটি পড়ে আমাদেরকে দাড়ি, কমা এগুলো বসাতে হবে। এখন আমরা দেখব যে কোথায় থামতে হয়, কোথায় একটু কম বিরতি নিতে হয়, কোথায় বেশি বিরতি নিতে হয়। তো এগুলো দেখে এরপর আমরা এই বিরাম চিহ্নগুলো বসাবো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। এখানে দাড়ি। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে। দাড়ি। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। এই একটা বাক্য শেষ, দাড়ি। তারপর সালাম, কমা, বরকত, নামের এক একটি নামের পরে কমা বসাতে হবে। সালাম দিয়ে, সালাম এই নামের পর কমা, বরকত এই নামের পর কমা, তারপর রফিক এই নামের পর কমা, তারপর জব্বার, আর ও আরও অনেক ছাত্র যাদের নাম জানা যায়নি শহীদ হন। দাড়ি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই 8 নং-এ যে অনুচ্ছেদটি থাকবে, অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন দেওয়া থাকবে না। তোমাদের অনুচ্ছেদটি পড়ে বুঝে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখতে হবে। এরপর আসি আমরা 9 নং প্রশ্নোত্তরে। 9 নং-এ এক কথায় প্রকাশ থাকবে। তো এক কথায় প্রকাশ, 60টি এক কথায় প্রকাশ দেওয়া থাকবে। তোমাদেরকে যে কোনো 5টি এক কথায় প্রকাশ লিখতে হবে। এই 5টি এক কথায় প্রকাশের জন্য 5 নম্বর। এখন আমি এখানে 6টি এক কথায় প্রকাশ দিয়েছি। আমি তোমাদেরকে এই এক কথায় প্রকাশগুলো লিখে দেখাবো। তোমরা তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা যে মডেলগুলো দেওয়া আছে এই মডেলগুলোর এক কথায় প্রকাশ সবগুলো পড়ে ফেলবে। এখানে দেওয়া আছে ক নম্বরে তীব্র ইচ্ছা, সেটা হবে তীব্র ইচ্ছা সংকল্প। খ বাংলা ভাষায় কথা বলে যে বাঙালি, গ স্বর্ণদণ্ডের মতো যে লতা, স্বর্ণলতা, তারপর আছে ঘ চারদিক দিয়ে ঘেরা, এটা হবে বদ্ধ। তারপর উহতে আছে জল পানের ইচ্ছা, জল পানের ইচ্ছা সেটা হবে পিপাসা। এরপর চতে আছে খাবার ইচ্ছা, খাবার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হবে ক্ষুধা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 1 নং মডেলের যে 6 থেকে 6, 7, 8, 9 নং তোমাদেরকে সমাধান করে দেখালাম। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যেহেতু ঈদুল আজহা পরবর্তী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, কাজেই তোমরা তোমাদের যে অর্ধবার্ষিকের যে সাজেশনটা দেওয়া হয়েছে সেই সাজেশনটা দেখে তোমাদের এবং প্রতিদিনের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমগুলো দেখে প্রতিদিনের পাঠগুলো প্রতিদিন শেষ করে ফেলবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে। তো তোমাদের সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।